অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর সহ 6 থেকে 7টি দেশের সঙ্গে আইনগত সহায়তা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থ পাচার রোধে রিসেল সেল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমএলএ চুক্তি সইয়ের অনুরোধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট। হেড অফ বিএফআইআইইউ এর মোহাম্মদ মাসুদ বিশ্বাসের সই করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার হাইকোর্টে বিএফআইইউ এই প্রতিবেদন জমা দেয়। বাংলাদেশের নির্দেশে বিএফআইইউ এই প্রতিবেদন তৈরি করেছে।